আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাসান কবুতর ফার্মের সম্মানিত ভিউয়ার, আপনারা দেখতে পারা আজকে আমরা আলহামদুলিল্লাহ আমরা 16টা কবুতর অসুস্থ আছে। এখন আমরা 5টা কবুতর আছে অসুস্থ, আর 5টা কবুতর আছে। যে 5টা কবুতর মাঝে এখানে একটা একটু বদহজম আছে, আর একটা টয়লেট একটু বাদ। এটা আমাশার কিতা আছে, লক্ষণ আছে। আর দুইটার বড় লইকার মাঝে আছে যে তার গুটো হয়ে গেছে, একটা ফাও গুটো, একটা মুখের মাঝে গুটা, ও কারণে গুলা জন্য রাখা হয়েছে। আর আলহামদুলিল্লাহ আমরা এই মুহূর্তে আপনারা দেখবো যে আমরা কোন কবুতর গুলা খাইরো, কোন কবুতর খাইরো না, ওখানটা চেক করার লাগে আমরা কেন কেটা করছি। তো এখন মুহূর্তে দেখা যায় যে দুইটা কবুতরে খাইলো, দুইটা কবুতরে খাইলো, তিনটায় খাইলো না। তুমি একটু দূর যাও তাই শুভন, এখন খানে চিন্তা বাদ দাও, বাদ দাও, বাদ ফলো করো, খানে চিন্তা বাদ দাও, ফলো করো, কিন্তু দূর হয়ে যাও, খানে বাদ দেখা ভাই ভাই, আগেও কিন্তু ফলো করো। এখানে বাদ কয়টা খাইলো? তুমি একটু দূরে হট গিয়া হরিয়া থাকো, আপনারা দেখতে পারেন এখানে বাদে সাইটটা কবুতরে খাইলো এই মুহূর্তে কিছু। একটাই তুরাতুরি গেলে কোনটাইরো, উপর যেটা উপর এটা তুরাতুরি কোনটাইরো, বাকি তিনটাই মোটামুটি খাইলো, একটা একবারে খাইলো না। তো উপর এটা ওই একবারে কম কোনটা দিল, খালি খার খড়ি লাগেন না উপরটা নিয়ে বদ যাব। ওকে, তুমি আরো খোলা মেয়াও বাও, তো আমরা দেখতে পারলাম এটাও মাদরটাই তোরা তুই আগুয়াইল, মাশাল্লাহ। হ্যাঁ আগুয়াইছে, দেখি খাইনি এখন, মানে কিছুটা চেক করতাম সাইলেন কবুতর কোনগুলো খাইলো, নিজে তারা খাইতে পারেন না, কিতার লাগে সেখানে। মোটামুটি তো কবুতর সুস্থ আছে, এরপরে খানি কিতার লাগে খাইতে পারেন না তারা। তো উপরটা দেখা যায় দুই তিন ফুট দিয়ে গেছে কি, উপরটা একবারে পারেন না, খালাটাই তো খাইরও লাগে। আমরা যেটা দেখতে পারেন যে উপরটা কম পায়, উপরটার অসুবিধা না কি, তার প্রবলেমটা কি, তা বুঝছি না, উপরটা প্রবলেম কি, তা প্রবলেম একটু জিমানি আছে, আর কি, তা টয়লেট কি, না টয়লেট তো পিকচার দিছি, টয়লেট একটু একটা যে খুব বেশি টয়লেট ওটা নেই, না খুব বেশি টয়লেট যে ডাইট হইলো আপনার একদম নিচেরটা, একবারে নিয়ে সেটা একবারে নিয়ে সেটা আমাশা হয়েছে, বুঝো নি, যেটার বদ জমিটার গ্যাস জমি গেছে। তোমার কইতলাম নি আমি যে ডালচিনির গুঁড়া খাওয়াই যায়, ইডারে খালাটারে খাওয়াইছি না, তুমি দেখলা দেখলা বদ জম হয়েছে, তুমি তো জানো বদ জম হইলে দুইবার বা তিনবার ডালচিনির গুঁড়া খাওয়াইতে হয়, জানো নি, জানি জানো, যদি তুমি খাবাই না কেনে, তুমি ডালচিনির গুঁড়ো এটা লরম আছে, এটা তোরা একটু ভিজাইয়া যে সময় আনবা ও সময় ভিজাইবে, আমার কথা বুঝছো, তুমি আগে গুল্লা বানাইয়া তুইও না, হাতর গায়ে তাত লইবে, বুঝছো নি,
এক দুই ফুটা পানি ছাড়বাই আঙ্গুল দিয়ে, এক দুই ফুটা পানি ছাড়িয়া ওটার একটু গুলবাই, গুলিয়া আর ও তার ভিতরে একবারে ছাড়ি দিবে। এটা গুঁড়া আছে, এটা দিয়া যদি এখন পানি তো যাইব ভিতরে, আচ্ছা বুঝলেনি? ফ্লাজিল এই মুহূর্তে তুমি খাবা বের খাম নাই, কারণ ফ্লাজিল তুমি খাবাই তার ট্যাবলেট ফার নাই না, যেহেতু খালি তার ডালচিনি গুঁড়া দুই তিনবার খবে খাবা দিন, স্যার শ্রী গুড়া ডালচিনি গুঁড়া এটা তুমি ফলো রাখিও অন্তত 3 দিন পরা তুমি তিনবার করে ডালচিনি গুঁড়া খাবা, দেখবা এটা বদ দমকিত হয়ে যাবো। আর নিয়ম হইলো তুমি ছোট জাতর খানা দিতে, বুঝলি? ছোট জাতর খানা তোহানা দিয়া রাখিও একটু বুটা ভুট্টা বুটা, ডাবলিউ গুলা সারা। হ্যাঁ আচ্ছা তাহলে উফরটা একবারেও খাইলো না, জি নিচরটা আর উপরটা একবারে কম খাইল। এখন তার ঠে খালি খালি আছে নাকি তার খালাটার? বুঝছি না, খালাটার এখন ঠে খালি নি? না খালি না দইছে না। তুমি অবু ফল রাখিও যে এখন খাইছে যেন খানি বাদে, আর যদি হে বমি করে অথবা তার বদতম কেটা হয় ওটারে তুমি পিকচার করবে, বুঝলি? তো আমরা যেটা দেখতে পারলাম যে এই মুহূর্তে আমরা একবারে উপরটা খালি খানা খান না, বাকি সাইডটা মোটামুটি কোনটায় কোনটায় খাইরো। খালাটা যদিও খুব কম খাইরো, নিচর আর ওটা মিডিলর নিচরটা আর উপরটা খুব কম খাইরো, দুইটাই একটু খাইরো লাগে। ঠিক আছে, এখন তো খানা তুমি রাত পর্যন্ত কন্টিনিউ রাখি লাও, তারা কুটি কুটি খাও তোলাতুলি, বুঝছি? কটা ঘন্টা? 8টা 10টা, ফানি 8টা 9টা বন্ধ। 8টা 9টা পর্যন্ত একে বাদে খানা ফানি সব তো তুলি দিও ভাই, টুটাই তুলিও, যদি না তুলো বুক যদি না লাগে এতে খাইতো রায়। রাইস সেলাই আনছিলাই নি? হ্যাঁ রাইস সেলাইন হয় জি না আনছি না। তোমায় না কইলাম রাইস সেলাই আনতে, আজকে গেলো আজকে গেলো। রাইস সেলাই আনিয়া তুমি বিকালে আমার কিতা করিও, বুঝলি? হইও আর অগুন্তরে যদি রাইস সেলাই আনিয়ার পানি দেওয়া যাইতো, ওনা আর একটা জিনিস দেখছিলাম কিতায় একজনে কিতাব দিছে যে বদমর লাগে, হ্যাঁ কিতা দিছে শুনে তো ফ্লাজিল কইছে, ফ্লাজিল খাওয়াই আনি তুমি মারিলাম, ফ্লাজিল খাওয়াইতে হাতে তুমি আরো দেখতোই ভাই, দেখকে শিকা বাদে বাদে খাওয়াই ভাই। এই মুহূর্তে তুমি খালি তার উপরটারে রাইস লাইন আর সকলটিরে রাইস লাইনের পানি দিতে হবে, বুঝছো নি? বক্স পানির বক্স পানির বক্স তারা পানি দিয়ে দিলাও, আর মনে আর একটা খালাটা বদলে কার্মিনা সিরাপ 5 মিলি করে সরাসরি খাবে, দুইবার করে টানা 5 দিন খাওয়াবেন, সাথে সকাল বিকাল দুই বেলা 2 ফুটা করে আদার রস। ও যে যেটা খালা নাইনি বমি করে ওরা আদার রস তোরা খাওয়াইতে, 2 ফুটা করে দুইবার, হ্যাঁ ড্রপ দি হয়। আবার পানির সাথে সাথে এসএমসি এয়ার সেলাইন 1 লিটার পানিতে 2 গ্রাম দিয়ে 2-3 দিন খাবে, 1 লিটার পানি মধ্যে 2 গ্রাম সেলাইন দিয়ে আনে নি, এ করে এসএমসি সেলাইন, এসএমসি সেলাইন সেলাইন লোকাল মিলে আমরা যেটা খাবাই না রাইস সেলাইনও খাবাই না, আচ্ছা চুকের ড্রপ জানে ওটার সম্বন্ধে আর একটু আমি দেখকে বাজে জানে এর চুকের ড্রপ কোনটা আনতায়, তুমি কমেন্ট ফোরছি লাইনে চুকের ড্রপ ওর? জি ফোরছি, আমি তো মানে ওই কয়েকজনের একটা রিপ্লাই করছি যে চুকের ড্রপ এর নিয়ম গুলা, এরপর হইলো আপনার
কোনটা কোনটা দিতে, আমি একজনে কইছিল যে চোখের ড্রপ আমি লেখছি টাইম দিয়ে দেয় ভাই, ড্রপের নামটা দিলে ভালো হয়, এরপর নাম দিছি। তো তাহলে আমি দিছে চোখটা বাদে চেক করে আমরা কিতাব নিয়ে, এই মুহূর্তে আমরা এই ভিডিওতে নে বিদায় লইলাই, আমরা নেক্সট ভিডিও ইনশাল্লাহ দেখাইম আপনার। আচ্ছা ও দরজা লাগাইয়া নানি, জি ও উফরে কবিতরে সাইডিয়া দেখো তানি কিতা করে। হ্যাঁ বারোই তো সাইড টয়লেটের প্রবলেম নেই, খালি খুলিয়া রাখি দে। হ্যাঁ টয়লেট গ্রিন দেখাম নাই, দেখাম নাই সারা। খালি খান ডালাইনি চিচিকে বাদ দেখা যান, দেখা যান নি। দেখিব ধরে ওকে, এইবার জানো এটা তো যাই কি হরুমো, যাই কি হরুমো খানি রেডি নি। এই মুহূর্তে আমরা এই ভিডিওতে বিদায় লইলি, আপনার কাছে আমরা দেখাইলাম আমরা অসুস্থ কবুতর গুলো, আমরা মানে খানা খান না অথবা আমরা কিতা করব না করব, নেক্সট আমরা এটা উপরে ডিসিশন নিব নিয়া, আমরা এটার একটু দিয়ে লোকে বুঝিয়ে বালা টিকে বাদে এটার ওষুধ দিব ইনশাল্লাহ। তো দোয়া করবা ইনশাল্লাহ আমরা লাগে কবুতর গুলা লাগে দোয়া করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।